হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আপনাদের সকলকে সুস্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা যদি ভালো থেকে থাকি তাহলে আমরা মিসকে থামস আপ শো করবো সবাই। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছেন তারা যদি ভালো থেকে থাকেন তাহলে তারা মিসকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা স্মাইলি দিতে পারেন, তাহলে মিস ধরে নিব আপনারা প্রত্যেকে ভালো আছেন। ওকে, আমি আপনাদের সাথে আছি মুশাররাত কবির। আর আজকে আমি আপনাদের ক্লাস নিতে যাচ্ছি। কি ক্লাস হবে আজকে আমাদের নিশ্চয়ই সবাই জানেন। যারা যারা জানেন তারা তারা মিসকে অবশ্যই স্ক্রিনে তাদের বইটি দেখিয়ে ফেলবে। আমি আজকে সবার হাতে গণিত বই দেখতে পাচ্ছি, তার মানে সবাই আজকে রুটিন খুব ভালো করে চেক করে নিয়েছে, তাই না? এই জন্য আজকে কারো ভুল হয়নি। ভেরি গুড। আপনারা আমাকে আগে বলবেন যে আপনাদের ছুটি কেমন কাটলো। দুটো দিন ছুটি ছিল না মাঝখানে, ছুটিতে কে কি করেছেন খুব দ্রুত করে, খুব ছোট করে আমরা ওটা কপিতে লিখে মিসের সাথে স্ক্রিনে শেয়ার করব যে আমরা ছুটিতে কে কি করেছি, ঠিক আছে? আর যারা আমরা ফেসবুক লাইভ থেকে সংযুক্ত হয়েছে সেই সব শিক্ষার্থীরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবে যে ছুটিতে তারা কি করেছে। আমি সবার কাছ থেকে মজার মজার উত্তর আশা করছি। আমি দেখতে পাচ্ছি সবাই অনেক কিছু লেখা শুরু করে দিয়েছে। বর্ষবরণ আপনাদেরকেও লিখতে হবে। সবুজাচী মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে না, লিখতে হবে। সুনেরা, তাড়াতাড়ি বাবা, ফেসবুক লাইভ থেকে যারা আছে তারাও আমাকে এখনই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একজন অলরেডি লিখা শেষ করে ফেলেছে, একজন লিখেছে খেলা করেছে, ভেরি গুড নাবা। হ্যাঁ, বাকিরা কে কি করেছি আমরা? হ্যাঁ, আমরা ছুটিতে অনেকে অনেক কিছু করেছি। ওকে, আমি অনেকের উত্তর দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকে হচ্ছে কি করেছে, রং করেছে, খেলা করেছে, আমরা অনেকেই অনেক কিছু করেছি। আমরা কি কেউ ছুটিতে বাবা মাকে সাহায্য করেছি? এবার আমরা সবাই আমাদের কপি নামিয়ে ফেলি। কারা কারা ছুটিতে বাবা মাকে বাবা মার কাজে সাহায্য করেছে একটু হাত তোলেন তো। বা আপনারা তো খুব ভালো, সবাই বাবা মাকে সাহায্য করেছে, ভেরি গুড। আজকে একটা বিশেষ দিন, আপনারা কি জানেন আজকে কি দিবস? কে কে জানে আজকে কি দিবস? খুব স্পেশাল একটা ডে আজকে। যারা যারা জানে তারা তারা মিসকে কপিতে লিখে জানিয়ে দিই তো, দেখি তো আপনারা ঠিক জানেন কিনা। আর যারা ফেসবুক লাইভ থেকে সংযুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি সেখান থেকে আপনাদের উত্তর দেখে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি সবাই লিখছে, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, একদম ঠিক লিখেছেন তো, আজকে হচ্ছে বাবা দিবস, তাই না? মা দিবস আছে, বাবা দিবস আছে, কিন্তু ভাই বোন দিবস নেই, তাই না? প্রত্যেক দিনই আসলে বাবা দিবস, কিন্তু আজকের দিনটিকে ইন্টারন্যাশনালি কেন যেন বাবা দিবস ধরা হয়, ঠিক আছে? প্রতি বছরের জুন মাসে তৃতীয় রবিবার কি হয়, বাবা দিবস হিসেবে ধরা হয়। আজকে হচ্ছে জুন মাসের তৃতীয় রবিবার, সো আজকে হচ্ছে বাবা দিবস। যারা যারা জানেন তাড়াতাড়ি কি বাবাকে উইশ করেছেন? করেননি? আর অনেকে এখন জানেন। আপনারা যেটা করবেন, আজকে ক্লাস শেষ করে বাবার জন্য নিজের হাতে ছোট্ট একটি কার্ড বানাবেন। পারবেন কার্ড বানাতে? নিজের মতো করে, যার যেভাবে যেমন করে ভালো লাগে। কারা কারা আমরা বাবার জন্য আজকে কার্ড বানাবো? অনেকেই আমরা বানাবো, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন সেই সুন্দর কার্ডটি বানিয়ে বাবাকে দিবেন, বাবা অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আজকে আমরা ফাদার্স ডে সেলিব্রেট করতে পারবো বাবাকে কার্ড দিয়ে নিজের মতো করে? ইয়েস, মিসের কিন্তু ফাদার্স ডে সেলিব্রেশনস হয়ে গিয়েছে। মিস মিসের বাবাকে উইশ করেছি, মিসের একটা ছোট্ট বেবি আছে যে প্লে গ্রুপে পড়ে, মিস ওকে উইশ করেছি বিকজ ও তো মিসের বাবা হয়, ঠিক আছে? আর আমার বেবি ওর বাবাকে উইশ করেছে, তার মানে আমাদের সবার সেলিব্রেশন তার উইশ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদের পালা। এখন যেহেতু ক্লাস চলছে আপনারা তো এখন উইশ করতে পারবেন না,
তাই ক্লাস শেষ করে আমরা কি করব বাবাকে উইশ করব আর আমার সামনে আমার অনেক ছোট ছোট বাবা বসে আছে আমি দেখতে পাচ্ছি তাদেরকে আমি আমার বাবাদের নামগুলো আপনাদেরকে বলে দিই আমার বাবাদেরকে আমি উইশ করব আজকে সব্যসাচী আছে নিনাদ আছে তারপরে হচ্ছে ফাসি উদ্দিন আছে তারপরে কি আছে মিশাত আছে তারপর হচ্ছে ইউসুফ আছে স্যাম আছে দেন হচ্ছে কোন বাবা আছে আমার সাথে একটু দেখি তো দেখি তো দেখি তো তারপরে আমি দেখতে পাচ্ছি নুবায়েদ আছে তারপরে হচ্ছে আর কে আছে সাফায়েদ আছে তারপরে আর কে আছে আমার সাথে আমার সাথে বেশিরভাগ মাই আছে বাবা একটু কম আছে আর ফেসবুক লাইভ থেকে আমার সাথে যেসব বাবারা কানেক্টেড হয়েছে আপনাদের সকলকে একসাথে বাবা দিবসের অনেক 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 শুভেচ্ছা ওকে আমার বাবারা কি খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আজকে বাবা দিবসে আমরা একটা ফুল নিয়ে খেলা করব আপনারা কি ফুল পছন্দ করেন আমরা কারা কারা ফুল পছন্দ করি একটু হাত তুলি তো ওকে এবার সবাই চোখ বন্ধ করেন তো যার যেই ফুলটা পছন্দ সেই ফুলটার কথা চিন্তা করেন তো হ্যাঁ সবাই চিন্তা করছে ঠিক আছে এখন চোখ খুলে সবাই ওই ফুলের নামটা খাতায় লিখে ফেলেন লিখে লিখে ফিনিশ শেয়ার করে ফেলবেন আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছে তারা তাদের প্রিয় ফুলের নাম কমেন্ট সেকশনে লিখে মিসকে জানিয়ে দিবে সবাই সবার প্রিয় ফুলের নাম লিখে মিসের সাথে শেয়ার করছে কেউ লিখেছে গোলাপ কেউ লিখেছে রজনীগন্ধা কেউ বা লিখেছে গাঁদা হ্যাঁ এক একজন এক একটা লিখেছে কারণ আমরা যেহেতু এক একজন এক একজন মানুষ অনেকে লিখেছে জবা ওয়াও ভেরি গুড হ্যাঁ আপনাদের সবার পছন্দের ফুলগুলো অনেক সুন্দর তবে বেশিরভাগ স্টুডেন্টরা লিখেছে গোলাপ যেহেতু বেশিরভাগরাই আজকে গোলাপের নাম লিখেছে মিস কি করবো জানেন মিস আজকে আপনাদেরকে গোলাপের অঙ্ক করাবো ভালো হবে না ইয়েস গোলাপ ফুলটা দেখবেন আবার এরকম করে নড়ছে দেখতে চান তাহলে চলেন আমরা দেখে আসি আমাদের স্লাইডে কি আমাদের জন্য অপেক্ষা করছে আর তার আগে মিস আরেকটা ছোট কোয়েশ্চেন জিজ্ঞাসা করিনি আপনারা কি হোমওয়ার্ক করেছেন মিস কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম যারা যারা হোমওয়ার্ক করেছি তারা তারা মিসকে থামস আপ শো করব আমি আজকে সবার কাছ থেকে থামস আপ আশা করছি কারণ আজকে সবার অঙ্ক করার কথা ছিল হোমওয়ার্ক করার কথা ছিল কারণ গত ক্লাসে অনেকেই করেনি মিসকে বলেছিল ওরা মিসকে করে দিবে সো আমি আশা করছি যে আজকে নিশ্চয়ই প্রত্যেকে করেছে অনেকে আমাকে অলরেডি কপি দেখাচ্ছে স্ক্রিনে থ্যাংক ইউ সো মাচ প্রথমে আমরা কি করব জানেন আমাদের বাড়ির কাজের উত্তরগুলো মিলিয়ে নিব নেয়ার পরে আমরা আমাদের আজকে পাঠ শুরু করব তাহলে চলেন দেখি স্লাইডে কি আপনাদের জন্য অপেক্ষা করছে সেখানে আমরা দেখব আজকে আমরা আমাদের প্রাথমিক গণিত বই থেকে কিছু অঙ্ক করব বাড়ির কাজ ছিল যে অঙ্কটি আমাদের 69 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক প্রশ্নে কি ছিল এক কাঁদিতে 8টি কলা এবং অন্য কাঁদিতে 9টি কলা আছে মোট কলার সংখ্যা কত মিসের উত্তর এসেছে 17টি 8 এর সাথে মিস 9 কে যোগ করেছি তারপর মিস গণনা করেছি মিসের উত্তর এসেছে 17টি আপনাদের যদি উত্তর 17টি এসে থাকে আপনারা ওখানে টিক মার্ক দিয়ে দেন সবাই ওকে থ্যাংক ইউ এরপর 4 নম্বর অঙ্ক 6 যোগ 7 এর জন্য একটি গল্প তৈরি করো আমরা কি কেউ গল্পটি তৈরি করতে পেরেছি আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে নাবা অলরেডি তার গল্পটি মিসের সাথে শেয়ার করছে ওয়াজিয়া শেয়ার করছে আর বাকিরা গল্প তৈরি করতে পেরেছি যাদের যাদের দুটি অঙ্ক হয়েছে তারা তারা মিসকে একটু তাদের হাত রেস করে দেখায় হ্যান্ড রেস করে দেখায় আমি দেখতে পাচ্ছি অনেকেই আজকে সুন্দরভাবে তাদের হোমওয়ার্ক মিসের সাথে মিলিয়ে নিয়েছে এবং বেশিরভাগ দেরি কি হয়েছে দুটি অঙ্কই সঠিক হয়েছে
যাদের যাদের সঠিক হয়েছে আর যারা যারা চেষ্টা করেছে তারাও অবশ্যই মিসকে হাই ফাইভ দিবে। ঐশী হয়নি অঙ্ক, হাই ফাইভ পাচ্ছি না। ওকে, যারা যারা পেরেছে থ্যাংক ইউ, ঐশীও পেরেছে, ভেরি গুড। তাহলে আমরা এখন থেকে সব সময় মিস যেসব হোমওয়ার্ক দিবে সুন্দর করে করে ফেলবো, কেমন? আচ্ছা এখন চলেন আমরা আজকে আমাদের এখন মূল পাঠে চলে যাই, যেখান থেকে আমরা আজকে পড়াশোনা করব, গোলাপফুল নিয়ে কিছু মজার অঙ্ক করব। আমরা করব আজকে তিন সংখ্যার যোগ। আপনাদের তো জানতে হবে আগে তিন সংখ্যার যোগ মানে কি, কেউ কি আমরা আইডিয়া করতে পারছি তিন সংখ্যার যোগ মানে কি? কে কে বলতে পারবে তিন সংখ্যার যোগ মানে কি? অনেকেই বলতে পারবে। চলেন তাহলে মিসকে আপনারা তিনটা সংখ্যার কথা বলেন তো, যেখানে তিনটা সংখ্যা থাকতে পারে, কি হতে পারে তিনটা সংখ্যা? যেমন মিস এখানে লিখছি পাঁচ, পাঁচ হচ্ছে একটা সংখ্যা, এমন ভাবে আরো দুটো সংখ্যা বলেন তো। দুই, হ্যাঁ তাহলে মিস দুই লিখছি। তাহলে কয়টা সংখ্যা হলো? একটা দুটো, বাট মিস বলেছে আজকে আমরা তিন সংখ্যার যোগ করব, তাহলে আরো একটা যোগ চিহ্ন দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম চার। তাহলে আমাদের কয়টা সংখ্যা হলো বলেন তো সবাই একসাথে? একটা, দুইটা, তিনটা। আর যেহেতু যোগ করবো মিস বলেছি, মিস এই প্রত্যেকের মাঝে এই যোগ চিহ্নটা দিয়ে দিয়েছে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখন তাহলে আমরা হিসাবটা করি তো, কিভাবে হিসাব করতে হয়? প্রথমে যেটা করবো মিস, এই দুটো সংখ্যাকে যোগ করে দেখব, পাঁচ আর দুই একসাথে যোগ করলে কত হয় বলেন তো? যারা যারা জানি তারা তারা মিসকে তাদের ফিঙ্গার দিয়ে দেখিয়ে দিব, আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে মিসকে জানিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি সবাই আমাকে তাদের সাতটা আঙ্গুল দেখাচ্ছে এভাবে করে। সো মিস তাদের উত্তরটি নিচ্ছি, মিস এখানে সাত লিখছি, কিন্তু এই যে চার রয়ে গেল ও কি রয়ে যাবে? না, কারণ ওরও কি যোগ চিহ্ন আছে আগে এই দুটো সংখ্যার সাথে। তাহলে আমরা যেটা করব, সাতের সাথে কাকে যোগ করব? এই যে চার রয়ে গিয়েছে এখন ওকেও নিয়ে আসবো। তাহলে সাতের সাথে চার যোগ করলে কত হয় বলেন তো? যারা যারা জানি তারা তারা মিসকে খাতায় লিখে দেখিয়ে দিব, আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত আছে তাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিতে হবে। হ্যাঁ আপনারা একদম ঠিক বলেছেন, সাতের সাথে চার যোগ করলে হয় এগারো, কিন্তু এগারোটা আমরা কোথায় লিখবো? এই যে সমান সমানে পাশে যে জায়গাটা আছে এখানে আমরা লিখবো, সাত যোগ চার সমান সমান হচ্ছে কত? এগারো, কেমন? ওকে ঠিক আছে, আমরা তাহলে সেখানে সবাই এগারোটা সুন্দরভাবে লিখে ফেলছি। তাহলে কি আমরা এই ধরনের তিন সংখ্যার যোগগুলো করতে পারবো বাবারা? যারা যারা করতে পারবো তারা তারা মিসকে একটু হ্যান্ড রেজ করে দেখিয়ে দেই। আমি দেখতে পাচ্ছি অনেকেই হ্যান্ড রেজ করেছে, তাহলে কি মিস নেক্সট অঙ্কে যেতে পারি? থ্যাংক ইউ আমাকে পারমিশন দেওয়ার জন্য। এই যে বলেছিলাম না গোলাপ ফুলের অঙ্ক করবো আজকে, দেখেছেন আপনাদের সামনে একটা গোলাপ ফুল চলে আসছে। গোলাপ ফুলটা কি করছে? নড়াচড়া করছে, মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছি আপনাদের হাতে গোলাপ ফুলগুলো কিভাবে নড়াচড়া করে, কিন্তু মিসেরটা করছে, দেখছেন ম্যাজিক আছে এখানে। আপনারা পারবেন এরকম ম্যাজিক করতে? পারবেন, আচ্ছা খুব ভালো। এখন আগে আমরা প্রশ্নটি করে নিই, এই প্রশ্নটি আপনাদের বইয়ের সত্তর নাম্বার পৃষ্ঠার উপরের দিকেই আছে। প্রশ্নটিতে কি বলেছে? রানু একজন মেয়ে, রানুর বাগানে তিনটি গোলাপ গাছ আছে, কয়টি গোলাপ গাছ আছে? তিনটি, যার মধ্যে একটিতে পাঁচটি আরেকটিতে তিনটি ও অন্যটিতে ছয়টি গোলাপ ফুল ফুটেছে। যেহেতু তিনটা গাছ আছে তিনটা গাছেই ফুল ফুটেছে, একটাতে পাঁচটা আরেকটাতে তিনটা আর অন্য যেটা আছে সেটাতে ছয়টি গোলাপ ফুল ফুটেছে। এখন আপনাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে বলেন তো, কিভাবে করতে হবে? প্রথমে যেটা করব, দেখেন কতগুলো ক্লু আছে, আমরা আগে ক্লু গুলো বুঝে নেই। রানুর বাগানে কয়টি গোলাপ গাছ আছে? তিনটি, কারণ আমরা আজকে তিন সংখ্যার যোগ করছি। একটিতে ফুটেছে কয়টি? পাঁচটি, মিস কিন্তু সংখ্যাটার নিচে আন্ডারলাইন করেছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটিতে তিনটি, তিনের নিচে মিস আন্ডারলাইন করে দিয়েছি।
আর যে অন্যটি আছে সেটিতে ছয়টি গোলাপ ফুটেছে। এখন আমাদের বের করতে হবে কি মোট কয়টি গোলাপ ফুটেছে। যেহেতু মোট বলেছে সেজন্য আমাদের কি করতে হবে, যোগ করে ফেলতে হবে। তাহলে আমরা কিভাবে যোগ করব, আমরা এভাবে করে গোলাপের সংখ্যাগুলো লিখব। মোট কয়টি গোলাপ ফুটেছে, পাঁচটি, তিনটি, ছয়টি। আর যেহেতু ওখানে মোট বলেছে সেজন্য আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। সেজন্য মিস যোগ করেছি। আমরা সবাই খুব দ্রুত আমাদের খাতায় তুলে ফেলি। আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই লিখে ফেলছি। তারপর কি করতে হবে, মিস কি দেখিয়েছি, প্রথমে পাঁচের সাথে তিন আমরা একসাথে কি করব, যোগ করে ফেলব। যোগ করার ফলে আমরা কত পাচ্ছি, পাঁচের সাথে তিন যোগ করে পাঁচ, তারপর ছয়, সাত, আট। এরপর একটা ছয় রয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা আমাদের করতে হবে, এই যেখানে যে ছয়টা রয়ে গিয়েছে, এই ছয়টা এই যে এখানে যে আট আছে, আটের সাথে যোগ করে দিতে হবে। তাহলে বলেন তো আটের সাথে ছয় যোগ করলে কত হয়? যারা যারা জানে খুব দ্রুত মিসকে খাতায় লিখে দেখিয়ে দিব। আর ফেসবুক লাইভ থেকে আমি সবার কাছ থেকে উত্তর আশা করছি। আমি সেখানে অলরেডি তিথির কাছ থেকে, নাজিয়ার কাছ থেকে, তো প্রপার কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছি, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুম ক্লাসরুমের স্টুডেন্টরা তাদের উত্তর আমার সাথে শেয়ার করেছে, ওয়াও! আর আপনারা মিসকে একদম সঠিক উত্তর দিয়েছেন। আটের সাথে ছয় যোগ করলে আপনারা পেয়েছেন চোদ্দ। কিন্তু এই চোদ্দটা আমরা কোথায় বসাবো? এই যে সমান সমানের পাশে বসাবো, ঠিক আছে? মিস কিন্তু এই জিনিসগুলো যে এখানে লিখেছি এগুলো সবই আপনাদেরকে বোঝানোর জন্য, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য মিস লিখেছি, ঠিক আছে? এগুলো আপনাদেরকে লিখতে হবে না। আপনারা রাফ করতে চাইলে আপনাদের খাতার ডান পাশে ছোট করে রাফ করে নেবেন, কিন্তু মূল অঙ্ক করার সময় এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে কি আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে হিসাব নিকাশের পরে? না, আমাদের অবশ্যই সবসময় অঙ্ক করে উত্তর লিখতে হবে। তাহলে আমরা কতটি পেয়েছি মোট গলার? চোদ্দটি। তাহলে আমরা সবাই লিখব উত্তর চোদ্দটি, কেমন? আমরা যখনই কথার অঙ্ক করব সব শেষে আমাদের অবশ্যই উত্তরটা লিখে দিতে হবে ছোট করে, সুন্দর করে, না হলে আমাদের অঙ্কটি অসম্পূর্ণ রয়ে যাবে। আর যেহেতু আমরা কষ্ট করে অঙ্ক করছি, তাহলে কি অঙ্ক অসম্পূর্ণ রাখা যাবে? না, মোটেও যাবে না। আমরা কি সবাই তিন সংখ্যার যোগ বুঝতে পেরেছি শিক্ষার্থী বৃন্দ? যারা যারা আমরা বুঝতে পেরেছি তারা তারা মিসকে একটু হ্যান্ড রেজ করে জানিয়ে দেই। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যেসব সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট শিক্ষার্থী বৃন্দ বসে আছে, তারা প্রত্যেকেই হাত তুলেছে। তার মানে কি আমরা বাসে এই ধরনের অঙ্কগুলো করতে পারবো? মিস তাহলে মুখে মুখে এখন আপনাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, আপনারা মনে মনে ক্যালকুলেশন করে মিসের সাথে আপনাদের উত্তর শেয়ার করবেন। কিভাবে জানেন? আপনাদের আঙুল আছে, ফিঙ্গার আছে? ডু ইউ হ্যাভ ফিঙ্গার্স? এই ফিঙ্গার্স দিয়ে আপনাদের উত্তর মিসের সাথে স্ক্রিনে শেয়ার করবেন। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছেন তাদের তো কমেন্ট সেকশনে শেয়ার করা ছাড়া কোনো উপায় নেই, তো আপনারা ওখানে শেয়ার করে নেবেন। আমি তাহলে বলছি, বাবা দিবসে তিন ভাই বোন আছে, তাদের মধ্যে একজন বাবার জন্য দুটি চকলেট কিনলো, আরেকজন কিনলো তিনটি, আর আরেকজন কিনলো চারটি। তাহলে তিন ভাই বোন মিলে বাবাকে মোট কয়টি চকলেট উপহার দিল? একজন দুটি, একজন তিনটি, আরেকজন চারটি। খুব দ্রুত করে হিসাব করে মিসকে আঙুল দিয়ে দেখিয়ে দেন তো। আমি দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর ভাবে খুব দ্রুত ক্যালকুলেশনটা করে চিন্তা করে মিসের সাথে অলরেডি স্ক্রিনে শেয়ার করে দিয়েছে। ভেরি গুড, মিসের উত্তর এসেছে কত? আপনাদের মতো, তার মানে নয়টি। কিভাবে হলো? একজন কিনেছে দুটি, ঠিক আছে, আরেকজন কয়টি কিনেছে? তিনটি। তাহলে কতটি হলো? পাঁচটি। আর আরেকজন কতটি কিনেছে? চারটি। তাহলে পাঁচ আর চার একসাথে কত হয়? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে পাঁচ চার নয়, নয়টি। তার মানে
আপনারা সবাই সঠিক উত্তর মিসকে দিয়ে দিয়েছেন। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি একটু ফলমূলে। এতক্ষণ তো আমরা ফুল নিয়ে অঙ্ক করলাম। আপনারা ফল খেতে পছন্দ করে? কারা কারা ফল খেতে পছন্দ করে দেখি তো একটু তাদেরকে। অনেকেই ফল খেতে পছন্দ করে না, বা ফল খেতে পছন্দ করে না। তারপরে হচ্ছে তারপর মনে হয় পছন্দ করে না, নিরীহও করে না, আর অসীম এখানেও করে না। কিন্তু ফল তো অনেক ইয়ামি হয়, কোনো ফলই আপনারা খান না হয়ে যাবেন। আপনারা আরো বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে যাবেন। আপনারা কি বোকা থাকতে চান? না, আমরা কিন্তু সবসময় ফল মূল খাবো, ডিম খাবো, দুধ খাবো, কেমন মাছ খাবো, এগুলো নিয়ে যাবে না। ওকে ওকে, এখন তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে অনেক ধরনের মজার মজার ফল পাওয়া যায়। আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়, তাই না? তারপর তাল পাওয়া যায়, আর অনেক ধরনের মজার মজার রসালো দেশীয় ফল পাওয়া যায়। তাহলে আপনারা আমাকে বলেন, আপনারা কে কে লিচু খেয়েছেন এবার? সবাই লিচু খেয়ে ফেলেছেন? বাও, লিচু অনেক ইয়ামি, তাই না? মিশরও কিন্তু অনেক লিচু পছন্দ। কে কয়টা লিচু খেতে পারেন এক বসাতে? একটু নিজকে লিখে জানান তো আপনাদের কপিতে, তারপর স্ক্রিনে শেয়ার করেন তো, দেখি তো কে কয়টা লিচু খেতে পারে। দেখি সবচেয়ে বেশি লিচু কে খেতে পারে আমাদের মধ্যে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কেউ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ছয়টা, কেউ দেখাচ্ছে পাঁচটা, তারপর কেউ আছে একসাথে দশটা লিচু খেয়ে ফেলতে পারে। দেখি তো কে কে একসাথে দশটা লিচু খেয়ে ফেলতে পারে। আচ্ছা, দশটার বেশি লিচু আমরা কেউ খেতে পারি একবারে? কারা কারা খেতে পারে একটু মিসকে দুই হাত তুলে তারা দেখিয়ে দিন। আলবিনা, আতিফা একসাথে দশটার বেশি লিচু খেতে পারে। তারপরে হচ্ছে সাভা, তারপরে আর কে? ওয়াজেহা, এরপরে তাওহিদ, তারপরে হচ্ছে মাহি। ওয়াও, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা এবার লিচু নিয়ে একটা অঙ্ক করে ফেলি। তাহলে আমরা এখন কি করব? আমরা সবাই স্ক্রিনে চোখ রাখবো, সেখানে আপনাদের সামনে এখন চলে আসবে লিচুর একটি মজার অঙ্ক। এখন আমরা তিনজন ফ্রেন্ডের গল্প করব। তাদের নাম হচ্ছে রমা, সোমা আর রিপন। এই অঙ্কটিও আপনাদের বইয়ের 70 নাম্বার পৃষ্ঠায় আছে। সবাই একটু একসাথে কোশ্চেনটি ভালো করে পড়ে নেই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধে হবে। রমা 7টি, সোমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? মিস কিছু ব্লুয়ের নিচে আন্ডারলাইন করেছে, সংখ্যাগুলোর নিচে দেখেন। রমা 7টি খেয়েছে, তাহলে 7 একটা সংখ্যা। আমরা তো সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করি, তাই না? আমরা গুণ ভাগ আমরা সংখ্যা দিয়ে করি, যেন আমি সংখ্যাগুলোর নিচে আন্ডারলাইন করেছি। 7টি, 8টি আর 4টি। তারপরে প্রশ্ন হচ্ছে তারা কতগুলো লিচু খেয়েছে, ঠিক আছে? তার মানে তারা মোট কতগুলো লিচু খেয়েছে। কেউ কি আমরা জানি তারা কতগুলো লিচু খেয়েছে? কারা কারা আমরা বের করতে পারবো উত্তরটি? আমি অনেকের হাত দেখতে পাচ্ছি, আপনারা সবাই বের করতে পারবেন। বাহ, তাহলে কিভাবে করব? খাতায় খুব দ্রুত করে লিখে ফেলি তো। আপনারা লেখার পরে মিস আপনাদের সাথে শেয়ার করব যে মিস কিভাবে করেছে, আর যাদের উত্তর মিসের সাথে একদম মিলে যাবে, একদম ঠিক হবে, মিস তাদের সাথে অবশ্যই হাই ফাইভ করে নিব। আমি দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে তাদের অঙ্কগুলো করে নিচ্ছে, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো। হ্যাঁ, মিস প্রথমে 7 লিখেছি, তারপর যোগ চিহ্ন দিয়েছি, তারপর 8 লিখেছি, তারপর আবার যোগ চিহ্ন দিয়েছি, তারপরে লিখেছি 4। তাহলে সংখ্যাগুলোকে একসাথে কিভাবে যোগ করব? তিনটা একসাথে যোগ করবো না, আমরা ভেঙে ভেঙে যোগ করবো। প্রথমে 7-এর সাথে কি করেছি? 8 যোগ করেছি, তাহলে আমরা কত পেয়েছি? 15। এরপর যে 4 অবশিষ্ট রয়ে গেছে, 15-র সাথে ওই 4 যোগ করে দিয়েছি,
পনেরো সাথে চার যোগ করলে কত হয় বলেন তো? হ্যাঁ একদম ঠিক বলেছেন, পনেরোর সাথে চার যোগ করে আমরা পেয়েছি কত? উনিশ। তাহলে উপরে সমান সমান চিহ্নের পাশে আমরা উনিশ লিখে ফেলেছি। এরপরে কি আমাদের অঙ্ক শেষ? না, উত্তর লিখবে কে? আপনাদেরকে লিখতে হবে, উত্তর লিখতে হবে উনিশ দিয়ে। কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এই যোগগুলো সবাই করতে পারবো, কারা কারা এই যোগগুলো করতে পারবো খুব দ্রুত করে ফেলি তো। মিসের পর আপনাদের সাথে মিসের উত্তর শেয়ার করব। প্রথমে আমরা এগারোর সাথে দুই যোগ করবো। এগারোর সাথে দুই যোগ করলে কত হয়? তেরো, তাই না? ইয়েস। এরপর এই তেরোর সাথে এই যে তিন রয়ে গিয়েছে, তিনকে যোগ করবো। তেরোর সাথে তিনকে যোগ করলে কত হয়? চোদ্দ, পনেরো, ষোলো। তাহলে আমাদের উত্তর কত এসেছে? ষোলো। আপনাদেরও নিশ্চয়ই ষোলো এসেছে? হ্যাঁ, ভেরি গুড, আপনারা তো অঙ্ক পারেন দেখছি। এরপরে দেখেন আমরা কত পাচ্ছি দুই নম্বর অঙ্কটিতে, তেরো, তারপরে হচ্ছে যোগ এক। তেরোর সাথে এক যোগ করলে কত হয়? চোদ্দ। আর চোদ্দোর সাথে পাঁচকে যোগ করলে আমরা কত পাই? পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ। তার মানে সমান সমানের পরে আমরা কত লিখবো? মোট যোগফল, তিনটা সংখ্যার যোগফল আমরা যত পেয়েছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার অঙ্কেও তিনটি সংখ্যা আমাদের জন্য দেয়া আছে, যেখানে আছে দুই, তারপরে আছে ছয় আর চার। প্রথমে আমরা দুই আর ছয় একসাথে যোগ করবো। দুইয়ের সাথে ছয় যোগ করলে কত হয় বলেন তো? হ্যাঁ একদম ঠিক বলেছেন, আট হয়। আর আটের সাথে এই যে চার যোগ করলে কত হবে মোট? আট আর চার যোগ করলে কত হয়? আমরা কাউন্ট করি তো সবাই একসাথে, নয়, দশ, এগারো, বারো। তার মানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে কত? বারো, তাই না? প্রত্যেকে আমরা পেরেছি তো অঙ্কগুলো? ইয়েস, আমরা সবাই পেরেছি, থ্যাংক ইউ। আপনাদের বইয়ের সত্তর নাম্বার পৃষ্ঠায় আপনারা এই যোগ অঙ্কগুলো দেখতে পাচ্ছেন সবাই। এগুলো আপনাদের আজকে বাড়ির কাজ থাকবে, আপনারা সবাই নিজে নিজে সুন্দর করে এই অঙ্কগুলো করে ফেলবেন, কেমন? এরপর বাসায় বাবা অথবা মাকে অঙ্কগুলো দেখে নিতে বলবেন ঠিক হয়েছে কিনা। আর আমি জানি প্রত্যেকের অঙ্ক ঠিক হবে। তাহলে আজকে আমাদের স্লাইডের কার্যক্রম এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাসে মিস যেটা করবো, ক্লাসের শুরুতে আপনাদের সাথে একটা পোল করে ফেলবো। পোলে কি আপনারা কেউ পার্টিসিপেট করতে চান? কারা কারা আমরা পোলে পার্টিসিপেট করতে চাই? আমি দেখতে পাচ্ছি অনেকেই আমরা হাত তুলেছি। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো আর পোল করার সময় হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, আজকে আমরা যে ক্লাসটা করেছি তিন সংখ্যার যোগ, সে তিন সংখ্যার যোগ নিয়ে প্রথমে মিস পোল করে ফেলবো। পোলে আপনারা আপনাদের উত্তর দিয়ে দিবেন, তারপর দেখবো কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছে, তারপর মিস নতুন টপিক শুরু করবো। কিন্তু সেটা কখন বলেন তো? আগামী বৃহস্পতিবার, কারণ আমাদের গণিত ক্লাস হবে বৃহস্পতিবারে, ঠিক বলছি না? তাহলে আজকে মিসের শ্রেণী কার্যক্রম এখানেই শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক সকাল দশটা পঁয়তাল্লিশে অর্থাৎ পৌনে এগারোটায় আপনাদের সবার সাথে আমার আবার দেখা।